মধ্যবঙ্গের করোনা সংক্রান্ত যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে গিয়ে ইমাজিন সিটিভি অ্যাপসটি ডাউনলোড করুন আর যুক্ত হন ইমাজিন কমিউনিটি মিডিয়ার সাথে। সোমবার মুর্শিদাবাদ জেলায় নতুন করে 60 জন করোনা আক্রান্তের খোঁজ মিলল। এদের মধ্যে 46 জন VRDL টেস্টে পজিটিভ হয়েছেন আর 14 জন র্যাপিড অ্যান্টিজেন টেস্টে পজিটিভ হয়েছে। VRDL টেস্টে যে 46 জন পজিটিভ হয়েছেন তাদের তালিকা দেওয়া হলো। সবথেকে বেশি আক্রান্তের সংখ্যা মিলেছে ফারাক্কা ব্লকের মোট 13 জন, ধুলিয়ান শামশেরগঞ্জ ব্লকের 1 জন করে, ভগবানগোলা 2 নম্বর ব্লকের 3 জন, ভগবানগোলা 1 নম্বর ব্লকের 1 জন, সাগরদিঘি ব্লকের 2 জন, নবগ্রাম ব্লকের 1 জন, রানীনগর 2 নম্বর ব্লকের 5 জন, ডোমকলে 1 জন, জঙ্গিপুর পৌরসভা এলাকার 1 জন, ধুলিয়ান পৌরসভা এলাকার 1 জন, রানীনগর 1 নম্বর ব্লকের 1 জন, রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের 5 জন, রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের 3 জন, শ্রুতি 1 নম্বর ব্লকের 3 জন, বেলডাঙ্গার 1 জন, বহরমপুর পৌরসভা এলাকার 1 জন, হরিয়ারপাড়া ব্লকের 1 জন। মুর্শিদাবাদ জেলায় এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 2446 জন। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।